পারস্যের জনগণ ন্যায় বিচার বিশ্বাস করত। যে কোনো অপরাধ করা ব্যক্তিদের শাস্তি ছিল খুবই কড়া এবং নরকীয়। তবে কোনো অপরাধীকে প্রথমে শাস্তি দেওয়া হতো না, বরং বিচার করার আগে তার ভালো কাজগুলি বিবেচনা করা হতো। এত কিছু করার পরও শুধুমাত্র তাদের কি শাস্তি দেওয়া হতো যাদের কৃতকর্মের জন্য শাস্তি আবশ্যক হয়ে উঠত। তবে তাদের সেই শাস্তির ঘটনা আপনার চোখে জল এনে দেবে। এবার দেখে নেওয়া যাক প্রাচীন পারস্যে অপরাধীদের জন্য কত ধরনের শাস্তি বরাদ্দ থাকত। এক্ষেত্রে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর না করলেও দেখতে থাকুন, হয়তো ভালো লেগে যাবে। এক্ষেত্রে প্রথমে আসা যাক গলিত সোনা খাইয়ে হত্যা। রোমান সম্রাট ভ্যালেরিয়ান পার্সিয়ান সৈন্যদের কাছে ধরা পড়ার পর তার জীবন সোজা নরকে পরিণত হয়। তৎকালীন পারস্য সম্রাট প্রথম সাপু ভ্যালেরিয়ানকে নিজের দাস হিসেবে ব্যবহার করতে শুরু করেন। এক্ষেত্রে ভ্যালেরিয়ানকে হাত পা শিকল দিয়ে বাঁধা অবস্থায় হামাগুড়ি দিয়ে হাঁটার আদেশ দিতেন এবং তার সাথে কুকুরের মতো আচরণ করতেন। সাপুর ঘোড়ায় ওঠার আগে ভ্যালেরিয়ানের পিঠের ওপর পা রেখে ঘোড়ায় চড়তেন। অবশেষে পারস্য সম্রাট ভ্যালেরিয়ানকে হত্যার আদেশ দিলেন। এক্ষেত্রে তাকে জীবিত অবস্থায় গলিত সোনা খাইয়ে দেওয়া হল। অসহনীয় গরম সোনা ভ্যালেরিয়ানের মুখ গলা এবং পাকস্থলীকে পোড়াতে পোড়াতে নিচের দিকে নেমে যেতে থাকে। তারপর ভ্যালেরিয়ানের দেহকে মমিতে রূপান্তরিত করা হলো, আর সেই মমি রাখা হলো পার্সিয়ান মন্দিরের শোভাবর্ধনকারী বস্তু হিসাবে। নাম্বার দুই, ছাইয়ের মাধ্যমে শ্বাসরোধ করে হত্যা। প্রাচীন পারস্য দেশে নৃশংসভাবে শাস্তি দেওয়ার আরেকটি বিধান হলো ছাইয়ের মাধ্যমে শ্বাসরোধ করে হত্যা। এক্ষেত্রে রাজ্যের সাথে বিশ্বাসঘাতকতা এবং দেবতাদের বিরুদ্ধচারণ করা ব্যক্তিদের জন্য এই শাস্তিটি আসলেই ভয়াবহ দুঃস্বপ্নের মতো। এক্ষেত্রে অপরাধীকে প্রায় 75 ফুট উঁচু একটি ছাই ভরা টাওয়ার থেকে নিচে ফেলে দেওয়া হতো। তবে ছায়ের স্তূপ অপরাধীর পতনকে কিছুটা রোধ করলেও দু একটা হাড় ভাঙা অসম্ভব ছিল না। এরপর চাকা ঘুরিয়ে অপরাধীর উপর চাপিয়ে দেওয়া হতো ওই ছায়ের বিশাল স্তূপ। তারপর অপরাধীর নাক ও গলার ভিতরে কিছুক্ষণের মধ্যে ছায় ঢুকে যেত এবং শ্বাসরোধ করে মৃত্যুবরণ করত। নাম্বার তিন, পারস্যের বিখ্যাত এক বিচারক সিসামনেশ ঘুষ নেয়ার সময় ধরা পড়লে রাজা তাকে শাস্তি দেওয়ার জন্য উঠে পড়ে লাগলেন। এক্ষেত্রে সিসামনেশের গলা কেটে খুন করার পর রাজা আদেশ দিলেন তার দেহের প্রতিটি ইঞ্চি থেকে চামড়া আলাদা করে ফেলার জন্য। তারপর এইসব টুকরোগুলো সেলাই করে জোড়া দিয়ে বানানো হলো একটি চেয়ার। মানুষের চামড়া দিয়ে তৈরি করা এই চেয়ার দেয়া হলো পরবর্তী বিচারকদের জন্য, যাতে তারা পূর্ববর্তী অপরাধ থেকে শিক্ষা নেয়। তবে দুর্ভাগ্যজনকভাবে সিসামনেশের চামড়ার চেয়ারে বসা প্রথম ব্যক্তি হলো তার নিজের ছেলে। বিচার চালানোর জন্য প্রতিদিনে সিসামনেশের ছেলে তার বাবার চামড়া দিয়ে বানানো চেয়ারে বসতে হতো। এভাবে রাজা তার নিজের সাম্রাজ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন। নাম্বার চার, পাথর মেরে হত্যা। প্রাচীন পারস্যে কোনো ব্যক্তি চুরি করার অপরাধে ধরা পড়লে তাকে প্রথমে পাথর মেরে গুলি দেওয়া হতো, তারপর কোনো কারণে সে বেঁচে ফিরলে তাকে নির্বাসনে পাঠানো হতো। ফ্রেন্ডস, এই ছিল পারস্যের যত সব নারকীয় শাস্তির বর্ণনা। এক্ষেত্রে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার উপস্থিত হবো আপনাদের মাঝে এরকমই নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।